একটি স্বনির্ভর গোষ্ঠী উদ্যোগ এবং কেন্দ্র সরকারের সহযোগিতায় তিন মাস প্রশিক্ষণের পর তাদের হাতে তৈরি বিভিন্ন জিনিস প্রদর্শিত হলো মালদা শহরের ঝলঝলি এলাকায়। উপস্থিত ছিলেন উত্তর মালদা কেন্দ্রের সাংসদ খগেন মুর্মু সহ আরো অনেক অতিথিরা। মালদা শহরে একটি স্বনির্ভর গোষ্ঠী উদ্যোগ এবং কেন্দ্র সরকারের সহযোগিতায় গত তিন মাস ধরে 40 জন মহিলাকে প্রশিক্ষণ দেওয়া হয়। কাপড়ের ডিজাইন, সেলাই এবং বিভিন্ন বিষয় শেখানো হয় মহিলাদের। তাদের স্বনির্ভর করার লক্ষ্যে কেন্দ্র সরকারের সহযোগিতায় প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকেরা প্রশিক্ষণ দেন এই মহিলাদের। তাদের হাতে তৈরি শাড়ি, চুড়িদার এবং বিভিন্ন জিনিস প্রদর্শিত হয় ঝলঝলিয়া এলাকায়। সেখানে ঘুরে সাংসদ খগেন মুর্মু বলেন, যে ধরনের কাজের প্রশিক্ষণ পেয়েছেন মহিলারা, তারা আরও এগিয়ে যাবেন। এ নিয়ে এক আধিকারিক জানিয়েছেন, শুনব। এপেক্স লাইফ হেলথ কেয়ার LLP সম্পূর্ণ ভাষার আরেক নাম। খুব শীঘ্রই উদ্বোধন হতে চলেছে। আমাদের পরিষেবাগুলি থাকছে অভিজ্ঞ ডাক্তারদের পরামর্শ, বিশ্বমানের রক্ত, মলমূত্র ইত্যাদি পরীক্ষা কেন্দ্র, আল্ট্রাসোনোগ্রাফি, ECG, ট্রেডমিল টেস্ট, ঔষধের দোকান, আরও অনেক কিছু এখন সব এক ছাদের তলায়। ওপেনিং সোন এপেক্স লাইফ হেলথ কেয়ার LLP, খাগড়াবাড়ি নাট্যসংঘের পাশে কোচবিহার। মোবাইল 8710049191, 8509367077। এখানে এই যে আজকে ট্রেনিং সেন্টার, যেখানে আমাদের কৃষ্ণকালী ভোকেশনাল ট্রেনিং সেন্টার, তাদের উদ্যোগে এবং কেন্দ্রীয় সরকারের সহায়তায় যে তপশিলি জাতির যে সমস্ত মহিলারা আছেন, প্রায় 40 জন মহিলা তিন মাস ধরে, মানে আসলে 5 মাসের ট্রেনিং, 3 মাস ফিজিক্যাল, অর্থাৎ ডাইরেক্ট 3 মাসের যে তারা ট্রেনিং নিয়ে আজকে শেষ দিন, 6 তারিখ থেকে শুরু হয়েছিল, 6 ডিসেম্বর থেকে এবং আজকে 7 মার্চ, এই 3 মাস ধরে তারা যে ট্রেনিং নিয়েছে এবং আজকে তাদের দেখলাম সে সমস্ত ছাত্রীরা এখানে আছে এবং তাদের যে হাতের কাজ দেখলাম এবং আমাদের ডিজাইনার যিনি, তিনিও আছেন, আমার দিদিরা রয়েছেন, তাদের দেখলাম খুব ভালো লাগলো যে এত সুন্দর, এত স্বল্প সময়ের মধ্যে এত সুন্দরভাবে তারা কাজ করেছেন। এটা তো আমার মনে হয় এরা যদি ঠিকভাবে পরিশ্রম করতে থাকে, আগামী দিনে এরা ইন্টারন্যাশনাল মার্কেট দখল করতে পারে। এখানে এই যে আজকে ট্রেনিং সেন্টার, যেখানে আমাদের কৃষ্ণকালী ভোকেশনাল ট্রেনিং সেন্টার, তাদের উদ্যোগে এবং কেন্দ্রীয় সরকারের সহায়তায় যে তপশিলি জাতির যে সমস্ত মহিলারা আছেন, প্রায় 40 জন মহিলা তিন মাস ধরে, মানে আসলে 5 মাসের ট্রেনিং, 3 মাস ফিজিক্যাল, অর্থাৎ ডাইরেক্ট 3 মাসের যে তারা ট্রেনিং নিয়ে আজকে শেষ দিন, 6 তারিখ থেকে শুরু হয়েছিল, 6 ডিসেম্বর থেকে এবং আজকে 7 মার্চ, এই 3 মাস ধরে তারা যে ট্রেনিং নিয়েছে এবং আজকে তাদের দেখলাম সে সমস্ত ছাত্রীরা এখানে আছে এবং তাদের যে হাতের কাজ দেখলাম এবং আমাদের ডিজাইনার যিনি, তিনিও আছেন, আমার দিদিরা রয়েছেন, তাদের দেখলাম খুব ভালো লাগলো যে এত সুন্দর, এত স্বল্প সময়ের মধ্যে এত সুন্দরভাবে তারা কাজ করেছেন। এটা তো আমার মনে হয় এরা যদি ঠিকভাবে পরিশ্রম করতে থাকে, আগামী দিনে এরা ইন্টারন্যাশনাল মার্কেট দখল করতে পারে। এ নিয়ে সাংসদ খগেন মুর্মু কি জানিয়েছেন, শুনব। কৃষ্ণকালী ভোকেশনাল ট্রেনিং সেন্টারে, এখানে আমাদের NDC থেকে কেন্দ্র সরকারের, আমাদের মন্ত্রিসভা, যে আমাদের টেক্সটাইল মিনিস্ট্রি থেকে যে NDC, অর্থাৎ সমস্ত যারা আমাদের ভোকেশনাল ট্রেনিংয়ের জন্য এখানে আমাদের 40 জন যারা হ্যান্ডিক্রাফ্ট, যারা এখানে কাজ করছেন, হাতে কলমে কাজ করছেন, সেলাইয়ের কাজ শিখবেন, সেরকম তার একটা ট্রেনিং এখানে দেওয়া হয়েছে 3 মাসের। তো আমরা এই, আমরা সবাই এখানে এসেছি, উজ্জ্বলদা আছেন, ওদিকে নীলাঞ্জন দাস আছেন, আজকের এই ট্রেনিংয়ের জন্য উনি একজন আছেন এখানে মাস্টার ট্রেনার, উনি ট্রেনিং দিয়েছেন, উনি বাইরের থেকে এসেছেন ডিজাইনার, আমাদের এখানে যে আমাদের কৃষ্ণকালী ভোকেশনাল ট্রেনিং সেন্টারের ক্রাফট টিচার উনি, ও আপনি ক্রাফট টিচার করছেন,
এখানে আমাদের হচ্ছে শ্রমিকরা সমস্ত সবাই আছেন, যে আমরা এটা খুব ভালো লাগছে এসে, যে আমরা হাতে যে তারা কাজ করেছেন এই তিন মাসে যে হাতের কাজ ওরা শিখেছেন, তো এটা নিশ্চিতভাবে যে আমাদের এরকম একটা ক্রাইসিসের মধ্যেও সমস্ত সবার চাকরি হচ্ছে না, পশ্চিমবাংলায় তো আরও ক্রাইসিস বেশি, ফলে হাতের নিজের কাজ করে তারা অন্ততপক্ষে কিছু রোজগার করতে পারে।